হ্যালো স্টুডেন্ট, চলো আবার চলে এসেছি তোমাদের সাথে। আজকে টপিক স্ট্র্যাটেজিকে ন্যাশনাল পার্কস অফ ইন্ডিয়া, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। যত ভিডিওটি স্টার্ট করার আগেই বলে দিব, যত পারো ভিডিওটি শেয়ার করো, লাইকস করো এবং বন্ধুদের মাঝখানে চ্যানেলটিকে পুরো ছড়িয়ে দাও, প্রত্যেকটি ফেসবুক পেজ এবং প্রত্যেকটি গ্রুপে ছড়িয়ে দাও। Adda247-এর বাংলা টিম নতুন করে তোমাদের কাছে চলে এসছে। আমাদের পুরো বাংলার প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক জায়গার প্রত্যেক ছেলে মেয়েকে চাকরি করে দেওয়ার এবার সুযোগ, একটা সুবিধার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো নিয়ে চলে এসেছি আজকের টপিক, স্ট্র্যাটেজিকে ন্যাশনাল পার্কস অফ ইন্ডিয়া। আমরা সবাই জানি যে স্ট্র্যাটেজিকেটা কতটা ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে, আমাদের রাজ্য সরকারের হোক বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এক্সাম হোক, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে স্পেসিফিক প্রত্যেকটি টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন চলে আসে। তো আজকে আমাদের, আমি স্ট্র্যাটেজিকে আমি সকালে কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছিলাম 8টার দিকে, এবং আমি তখন বলেছিলাম যে আমি স্ট্র্যাটেজিকের প্রত্যেকটি পার্ট তোমাদের সাথে ডিসকাস করব। তো আজকে আমি নিয়ে চলে এসেছি এখন স্ট্র্যাটেজিকে ন্যাশনাল পার্কস অফ ইন্ডিয়ার উপরে। এরকম করে প্রত্যেকটি আলাদা আলাদা সেকশনের উপরে আমরা স্ট্র্যাটেজিকের ভিডিওস করব, ঠিক আছে? ওকে, তো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ক্লাস। ওকে, ফার্স্ট অফ অল, ন্যাশনাল পার্কস আমরা যখন স্টাডি করি, ন্যাশনাল পার্কসের বিষয়ে যখন আমরা জানবো, ন্যাশনাল পার্ক জিনিসটা কি, ন্যাশনাল পার্ক যে জিনিসটা কি, এটা আমাদেরকে খুব ভালো করে আগে জানতে হবে। আমরা শুধু ন্যাশনাল পার্কস কী কী আছে, কোনটা কোনটা আছে, এটা শুধু আমরা পড়ে যাই, ঠিক আছে? সেটা তো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তার সাথে সাথে ন্যাশনাল পার্কস সেটার মিনিংটা কী বা সে জিনিসটা বা কোথা কোথা থেকে কী এলো, সেই বিষয়টা আমাদেরকে একটু জানতে হবে। তো সেই বিষয়টা একটু আমরা জেনে নিব, ঠিক আছে? আচ্ছা, এখানে কী বলেছে যে দ্য ন্যাশনাল পার্ক ইজ এ পার্ক অফিসিয়ালি রিকগনাইজ বাই দ্য ন্যাশনাল গভর্নমেন্ট। ওকে, এখানে কী বলেছে, ন্যাশনাল পার্ক হচ্ছে একটা এরকম ধরনের পার্ক যেটা অফিসিয়ালি রিকগনাইজ করে কে, ন্যাশনাল গভর্নমেন্ট, মানে সেই রাজ্য, সেই দেশের যে সরকার আছে তারা যে রিকগনাইজেশন দিবে, স্পেশাল একটা ডিপার্টমেন্ট আছে যারা রিকগনাইজেশন দেবে যে কোন পার্কগুলিকে ন্যাশনাল পার্ক হিসেবে রিকগনাইজ করা হবে। তো সেই পার্কগুলিকে আমরা ন্যাশনাল পার্ক হিসেবে বলতে পারি, ঠিক আছে? তো আমাদের দেশে এরকম প্রচুর ন্যাশনাল পার্কস আছে। ওকে, সেকেন্ড ক্রাইটেরিয়া কী আছে, যে ন্যাশনাল পার্কস আর অফেন মেড টু প্রোটেক্ট দ্য অ্যানিমালস দ্যাট লিভ ইনসাইড দ্যাম অর দ্য ল্যান্ড ইটসেলফ। এখানে কি বলেছে যে ন্যাশনাল পার্কসটা কি, বেসিক্যালি আমাদের যা জীবজন্তু আছে তাদের যেটা বসতি স্থান, যেরকম আমরা নিজেদের ঘর বাড়িতে থাকি, সেরকম জীবজন্তুরও নিশ্চয়ই জঙ্গলটা হচ্ছে তাদের বাড়িঘর। তো সেই জায়গাতে যে তারা যে থাকছে, সেই তাদের সেই জায়গাটাকে কীভাবে প্রোটেকশন করে, কীভাবে তাদেরকে প্রোটেক্ট রাখা যায়, সে তার জন্য এই ন্যাশনাল পার্কের বেসিক্যালি বানানো হয়েছে, ঠিক আছে? ওকে, তারপরে এখানে কি বলেছে যে দ্য ফার্স্ট ন্যাশনাল পার্কস ওয়াজ এস্টাবলিশড ইন 1872 ওয়াজ দ্য ইউনাইটেড স্টেটস ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। দেখো, লেখাগুলি ইংলিশে আছে বলে কেউ ঘাবড়ে যাবে না, বিকজ আমরা, আমি ইংলিশে, আমাদের যদিও প্রেজেন্টেশনটা আছে কিন্তু আমরা টোটালটা, আমি এক্সপ্লেনেশনটা আমরা বাংলা দিয়ে করে দেবো, সো দ্যাট তোমরা দুটি, রাজ্য সরকার এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দুটো দুই এক্সামের জন্য যাতে তোমরা প্রিপেয়ার হয়ে যাও, ঠিক আছে? ওকে, সো এখানে কি বলেছে, দ্য ফার্স্ট ন্যাশনাল পার্কস ওয়াজ এস্টাবলিশড ইন 1872 ওয়াজ দ্য ইউনাইটেড স্টেটস ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। আমাদের সারা বিশ্বে প্রথম যে ন্যাশনাল পার্কটি গঠন, মানে স্বীকৃতি দেওয়া হয়েছিল যে ন্যাশনাল পার্কটিকে, সেই ন্যাশনাল পার্কটি স্বীকৃতি দেওয়া হয়েছিল 1872 সালে 1872-তে। কোন ন্যাশনাল পার্কটি, কোন দেশের, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কোনটা, ইউনাইটেড স্টেটস ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, এই ন্যাশনাল পার্কটিকে স্বীকৃতি দেওয়া হয়েছিল অ্যাজ এ বিশ্বের প্রথম ন্যাশনাল পার্ক হিসাবে। এবার আমরা যদি দেখি যে ভারতবর্ষে কোন ন্যাশনাল পার্কটিকে প্রথম স্বীকৃতি দেওয়া হয়, ঠিক আছে? তো তাহলে আমরা দেখব যে ভারতবর্ষে ফার্স্ট ন্যাশনাল পার্ক হিসেবে স্বীকৃতি পেয়েছিল জিম কর্বেট ন্যাশনাল পার্ক, যেটাকে 1936 সালে ন্যাশনাল পার্ক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, ঠিক আছে? 1936 সালে জিম কর্বেট ন্যাশনাল পার্ক, জিম কর্বেট হচ্ছেন একজন ব্যক্তির নাম যিনি এই পার্কে এসে অনেক কিছু, হয়তো এমন অনেক শোনা যায় যে তিনি এই পার্কে এসে বিভিন্ন ধরনের কাজ করেছিলেন, যার নামে এই জিম কর্বেট ন্যাশনাল পার্কটি নামকরণ করা হয়েছে, ঠিক আছে? ওকে, জিম কর্বেট ন্যাশনাল পার্কসের যেটা নাম ছিল আগে, যেটা হ্যালি ন্যাশনাল পার্কস, ইজ অলসো নোন অ্যাজ হ্যালি ন্যাশনাল পার্ক, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে দিয়ে একটা কথা বলে দিচ্ছি যে দেখো, Adda247 বাংলা খুব নতুন একটি চ্যানেল এবং তোমাদের মাঝখানে চলে এসেছে। আমরা দীর্ঘদিন ধরে আমরা উপভোগ করেছি বা আমরা অনুভব করেছি যে বাংলার বুকে, বাংলার ছেলেমেয়েকে গাইড করার জন্য খুব ভালো মাধ্যমের খুব অভাব ছিল একটা, যে অভাবটাকে পূরণ করার জন্য Adda247-এর প্ল্যাটফর্ম, এই
আন্ডার 247 বাংলা টিমকে নিয়ে এসছে, ঠিক আছে? তো তোমরা যত পারো সব ফ্রেন্ডসদের মাঝখানে গ্রুপস এবং ফেসবুক পেজ সবতে এই জিনিসটাকে শেয়ার করবে, ঠিক আছে? এবং লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে? ওকে, অ্যাগেইন স্টার্ট দ্য ক্লাস। তো জিম কর্বেট ন্যাশনাল পার্ক ইজ দ্য ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক রিকগনাইজেশন পেয়েছিল 1936 সালে, ঠিক আছে? ওকে, তো আমরা বেসিক ইনফরমেশনটা জেনে নিলাম, আমরা বেসিক ইনফরমেশনটা আমরা দেখে ফেললাম। এবার আমরা এক করে একজেক্টলি মোস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্কস আছে। দেখো ন্যাশনাল পার্ক বহুত আছে, মানে অনেক আছে, কিন্তু সব কিন্তু ইম্পর্টেন্ট না, কিছু কিছু স্পেসিফিক ন্যাশনাল পার্কসের থেকে খুব প্রশ্ন চলে আসে, ঠিক আছে? তো গতিকে আমরা সেই স্পেসিফিক ন্যাশনাল পার্কসগুলিকে নিয়ে আজকের এই ভিডিওটি আগিয়ে নিয়ে যাবো, ঠিক আছে? ওকে, দ্য ফার্স্ট যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে আনসি ন্যাশনাল পার্ক। আনসি ন্যাশনাল পার্ক, ঠিক আছে? আনসি ন্যাশনাল পার্ক কোথায় আছে? আনসি ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন কর্ণাটকা। আনসি ন্যাশনাল পার্ক কোথায় আছে? কর্ণাটকাতে আছে, ঠিক আছে? ওকে, দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য বান্দিপুর ন্যাশনাল পার্ক। বান্দিপুর ন্যাশনাল পার্ক, বান্দিপুর ন্যাশনাল পার্কটা কোথায় আছে? বান্দিপুর ন্যাশনাল পার্কটিও কিন্তু তোমাদের কর্ণাটকাতেই আছে, ঠিক আছে? এমন করে আমাদের দেখো একটা স্টেটে আমাদের অনেক কটা ন্যাশনাল পার্ক থাকে, ঠিক আছে? তো গতিকে বান্দিপুর ন্যাশনাল পার্ক এটাও কর্ণাটকাতে আছে, এবং আনসি ন্যাশনাল পার্ক এটাও কর্ণাটকাতে আছে, এবং তার সাথে সাথে বেনারহাটা ন্যাশনাল পার্ক এটাও কিন্তু আমাদের ঠিক কর্ণাটকাতে কিন্তু লোকেট করে, ঠিক আছে? ওকে, নাম্বার টুতে আমরা চলে আসব। নাম্বার টুতে কি বলছে? যে বালপক্রম ন্যাশনাল পার্ক। বালপক্রম ন্যাশনাল পার্কটা কিন্তু আমাদের এখানে টিক দিতে ভুলে গেছে, যাই হোক, বালপক্রম ন্যাশনাল পার্কটা কিন্তু আমাদের লোকেট করে কিন্তু মেঘালয়তে। খুব গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষাতে এই প্রশ্নটা কিন্তু চলে আসে যে বালপক্রম ন্যাশনাল পার্ক। অনেকেই কিন্তু অ্যান্সার কিন্তু এটা ভুল করে আসো যে বালপক্রম ন্যাশনাল পার্কটি কোথায় লোকেট করে। এই বালপক্রম ন্যাশনাল পার্কটি কিন্তু আমি অনেক পরীক্ষাতেই আমি প্রশ্নতে দেখেছি। তো বালপক্রম ন্যাশনাল পার্ক ইজ লোকেট করে এটা হচ্ছে মেঘালয়তে, ঠিক আছে? ওকে, এটা নাম্বারিংটা করিনি, এটা 3 নাম্বার, ওকে, হোয়াট এভার। নেক্সট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে যে বান্ধবগড় ন্যাশনাল পার্ক, ঠিক আছে? বান্ধবগড় ন্যাশনাল পার্ক, ঠিক বান্ধবগড় ন্যাশনাল পার্কটি কোথায় আছে? বান্ধবগড় ন্যাশনাল পার্কটি আছে আমাদের ঠিক মধ্যপ্রদেশে, ঠিক আছে? লোকেট করে মধ্যপ্রদেশে। ওকে, আমাদের যেটা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে বেতলা ন্যাশনাল পার্ক। বেতলা ন্যাশনাল পার্ক কিন্তু লোকেট করছে কিন্তু ঝাড়খণ্ডে, ঠিক আছে? বেতলা ন্যাশনাল পার্ক লোকেট করছে কিন্তু ঝাড়খণ্ডে। ওকে, নাম্বার 4 ইজ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিতর্কনিকা ন্যাশনাল পার্ক। বিতর্কনিকা ন্যাশনাল পার্ক কিন্তু তোমরা দেখবে প্রচুর পরীক্ষাতে চলে আসে। বিতর্কনিকা ন্যাশনাল পার্ক লোকেট করে কোথায়? উড়িষ্যাতে। হয়তো তোমরা অনেকেই হয়তো এই অ্যান্সারটা জানো, বিতর্কনিকা ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন উড়িষ্যা, ঠিক আছে? ওকে, নেক্সট যেটা চলে এসেছে সেটা হচ্ছে যে আমাদের ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক, যেটাকে আমরা ভ্যালেন্ডার ন্যাশনাল পার্ক গুলো বলি। ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক সেটা কোথায় লোকেট করে? গুজরাটে, ঠিক আছে? ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক লোকেটেড ইন গুজরাট, ঠিক আছে? নেক্সট যদি আমরা যদি দেখি যে বক্সার টাইগার রিজার্ভ, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আমাদের পরিচিত বক্সার টাইগার রিজার্ভ নর্থ বেঙ্গলে, ঠিক আছে? তো বক্সার টাইগার রিজার্ভ কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলে। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে ক্যাম্পবেল বে ন্যাশনাল পার্ক। ক্যাম্পবেল বে ন্যাশনাল পার্ক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ক্যাম্পবেল ন্যাশনাল পার্ক, ক্যাম্পবেল বে ন্যাশনাল পার্ক লোকেট করে কোথায়? আন্দামানের নিকোবর আইল্যান্ডে। আন্দামানের নিকোবর আইল্যান্ডে কিন্তু ক্যাম্পবেল ন্যাশনাল পার্কটি কিন্তু লোকেট করে, ঠিক আছে? নেক্সট যেটা আছে এখানে সেটা কি আছে? যে চন্দৌলি ন্যাশনাল পার্ক। চন্দৌলি ন্যাশনাল পার্কটি কোথায় লোকেট করে? চন্দৌলি ন্যাশনাল পার্ক লোকেট করে মহারাষ্ট্রতে, ঠিক আছে? চন্দৌলি ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন মহারাষ্ট্র। দেখো প্রত্যেকটি পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটি পয়েন্ট কিন্তু মনে রাখার চেষ্টা করবে এবং বারবার রিভিশন দিয়ে যাবে, ঠিক আছে? তো এই যে স্ট্যাটিক জিকেগুলি, এই স্ট্যাটিক জিকের প্রত্যেকটি জায়গার থেকে কিন্তু এক 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 করে মার্ক এসে কিন্তু তোমাদের 15-20 মার্ক চলে আসে। এবং অনেক সময় আমরা কি করি, মেইন অনেক জিনিসকে, অনেক সাবজেক্টকে পড়তে গিয়ে আমরা স্ট্যাটিক জিকেকে বা কারেন্ট অ্যাফেয়ার্সকে আমরা অনেক সময় কি করি, অল্প কম গুরুত্ব দিয়ে দিই। সেই জিনিসটা কিন্তু সবথেকে একটা বড় ভুল হয়ে যায় আমাদের। আমরা এই টপিকটা থেকে একটাই কোশ্চেন, সেই টপিকটা স্ট্যাটিক জিকে আরেকটা টপিক থেকে একটা কোশ্চেন, এইভাবে কিন্তু তোমরা দেখবে 15-20 মার্ক কিন্তু পরীক্ষার এক্সামে কিন্তু চলে আসে। তো গতিকে প্রত্যেকটি স্ট্যাটিক জিকের পার্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো সেই জায়গাগুলিকে খুব গুরুত্ব দিয়ে দেখবে, ঠিক আছে? ওকে, তো চন্দৌলি ন্যাশনাল পার্ক কোথায় লোকেট করে? মহারাষ্ট্র। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাব, ঠিক আছে?
ওকে, নেক্সট এখানে কি আছে? এখানে আছে যে দাচিংঘাম ন্যাশনাল পার্ক। দাচিংঘাম ন্যাশনাল পার্ক ইজ ভেরি ফেমাস। দাচিংঘাম ন্যাশনাল পার্ক কোথায় লোকেট করছে? জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু দাচিংঘাম ন্যাশনাল পার্ক কিন্তু লোকেট করে। এবং জম্মু অ্যান্ড কাশ্মীরে আরেকটি আমাদের ন্যাশনাল পার্ক লোকেট করে, সেটা হচ্ছে যে সালিম আলী ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক সময় পরীক্ষাতে কিন্তু চলে আসে সালিম আলী ন্যাশনাল পার্ক। সালিম আলী ন্যাশনাল পার্কটা কিন্তু লোকেট করে কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে। ঠিক আছে বন্ধুরা, ভালো করে মনে করার চেষ্টা করবে। ঠিক আছে, সালিম আলী ন্যাশনাল পার্ক কোথায় লোকেট করে? জম্মু অ্যান্ড কাশ্মীরে। ঠিক আছে, ওকে, এবার আমি দেখে নিচ্ছি যে ডেজার্ট ন্যাশনাল পার্ক, খুবই গুরুত্বপূর্ণ একটি ডেজার্ট ন্যাশনাল পার্ক, অনেক সময় অনেক পরীক্ষাতে চলে আসে ডেজার্ট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, ডেজার্ট ন্যাশনাল পার্ক কোথায় লোকেট করে? রাজস্থান। কেউ আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষে রাজস্থানে ডেজার্ট, সো রাজস্থান লোকেট করে ডেজার্ট ন্যাশনাল পার্ক। ওকে, নেক্সট খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্টেন্ট কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিকজ কাজিরাঙ্গা কেন ফেমাস তোমরা বলতে পারবে? কাজিরাঙ্গা ফেমাস এক সিংহ গড়ের জন্য। ঠিক আছে, ওয়ান হর্ন রাইনোর জন্য কিন্তু কাজিরাঙ্গা ইজ ফেমাস। ঠিক আছে, তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক খুব ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও পড়ে, তো খুব গুরুত্বপূর্ণ একটি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক লোকেট করে কোথায়? তোমরা হয়তো অনেকেই জানো যে আসামে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক লোকেট করে কোথায়? আসামে। এবং তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ আসামের যেটা ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা হচ্ছে যে মানস ন্যাশনাল পার্ক। মানস ন্যাশনাল পার্কটিও কিন্তু ঠিক তোমাদের আসামে লোকেট করে। এবং মানস ন্যাশনাল পার্কে নিয়ে আরেকটা যেটা প্রশ্ন চলে আসে, খুব রিসেন্টলি তোমরা হয়তো নিউজে দেখবে, একটা কথা খুব চলে থাকে, বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল বিটিসি, আসামে একটি জায়গা আছে সেটাকে বলা হয় বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল বিটিসি বলে। সেই বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের কিন্তু যেটি ন্যাশনাল পার্ক হিসেবে যেটি স্বীকৃতিপ্রাপ্ত, সেটা কিন্তু মানস ন্যাশনাল পার্ক কিন্তু সেই জায়গা থেকে কিন্তু বিলংস করে। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা চলে আসবো যেটা, সেটা হচ্ছে যে দুধুয়া ন্যাশনাল পার্ক। দুধুয়া ন্যাশনাল পার্কটি কোথায় লোকেট করে? দুধুয়া ন্যাশনাল পার্কটি কিন্তু লোকেট করছে তোমাদের উত্তরপ্রদেশ। বন্ধুরা খুব মনোযোগ দিয়ে দেখবে এবং খুব মনোযোগ দিয়ে জিনিসগুলিকে নোট ডাউন করবে। ঠিক আছে, ওকে, সো দুধুয়া ন্যাশনাল পার্ক কিন্তু লোকেট করছে উত্তরপ্রদেশে। ঠিক আছে, ওকে, নেক্সট যদি আমরা চলে আসি, সেটা হচ্ছে যে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, ভেরি ইম্পর্টেন্ট এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। এই যে এরাভিকুলাম শব্দটা অনেকে হয়তো তামিলনাড়ু করে দেবে, কেউ হয়তো আন্ধ্রপ্রদেশ করে দেবে, বাট এরাভিকুলাম ন্যাশনাল পার্ক কিন্তু যেহেতু সাউথের নামগুলির মধ্যে কিছু সিমিলারিটিস থাকে, ওকে, সো এরাভিকুলাম ন্যাশনাল পার্ক কিন্তু লোকেট করছে কিন্তু কেরালাতে। ঠিক আছে, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক কিন্তু লোকেট করছে কেরালাতে। সো এটাকে খুব ভালো করে মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, লোকেট করছে কেরালাতে। ঠিক আছে, নেক্সট যদি আমরা দেখি আমাদের নেক্সট কি আছে, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক কিন্তু লোকেট করছে আমাদের উত্তরাখণ্ডে। গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক কিন্তু আমাদের লোকেট করছে উত্তরাখণ্ডে। এবার যদি আমরা গঙ্গোত্রী বলি, গঙ্গোত্রী গ্লেশিয়ার বলেও আরেকটা আছে, যেখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি আমরা বলতে পারি, গঙ্গোত্রী গ্লেশিয়ার। ঠিক আছে, গঙ্গোত্রী বা গোমুখ গ্লেশিয়ার থেকে গঙ্গা নদীর উৎপত্তি আমরা এটা সবাই জানি। ঠিক আছে, তো গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক কোথায় আছে? উত্তরাখণ্ডে আছে। ঠিক আছে, আমরা নিয়ে আসবো, আমরা রিভার্সের সোর্সগুলি নিয়ে আসবো এবং বিভিন্ন যে জয়নিং পয়েন্টস রিভার্সদের, ঠিক আছে, তাদেরকে কি হিসাবে জানা যায় সেই বিষয়গুলিও নিয়ে আসবো। ঠিক আছে, ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে গির ন্যাশনাল পার্ক। গির ন্যাশনাল পার্ক কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট, বিকজ ভারতবর্ষের মধ্যে যেটা এশিয়াটিক লায়ন যেটা খুব বেশি পরিমাণে আছে সেটা হচ্ছে গির ন্যাশনাল পার্কে পাওয়া যায়। ঠিক আছে, তো গির ন্যাশনাল পার্কটি কোথায় আছে? গুজরাটে। কিন্তু গির ন্যাশনাল পার্কটি কোথায় আছে? গুজরাটে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট গুজরাটে। ওকে, নেক্সট আছে গরুমারা ন্যাশনাল পার্ক। আবার চলে আসলাম আমাদের রাজ্যের একদম খুব ফেমাস, আমরা সবাই জানি আমাদের রাজ্যে আছে গরুমারা ন্যাশনাল পার্ক, সেটা কোথায়? ওয়েস্ট বেঙ্গলে, গরুমারা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তো আমরা সবাই এটা খুব ভালো করে জানি। নেক্সট যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে যে গ্রেট হিমালয়া ন্যাশনাল পার্ক। গ্রেট হিমালয়া ন্যাশনাল পার্ক ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, গ্রেট হিমালয়া ন্যাশনাল পার্ক কিন্তু লোকেট করছে হিমাচল প্রদেশে। ঠিক আছে, গ্রেট হিমালয়া ন্যাশনাল পার্ক কিন্তু লোকেট করছে হিমাচল প্রদেশে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো যে গুগামাল ন্যাশনাল পার্ক। সো গুগামাল ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট। গুগামাল ন্যাশনাল পার্ক কিন্তু কোথায় লোকেট করছে? গুগামাল ন্যাশনাল পার্ক লোকেট করছে মহারাষ্ট্রতে। গুগামাল ন্যাশনাল পার্ক কিন্তু লোকেট করছে মহারাষ্ট্রতে। ঠিক আছে বন্ধুরা, ওকে, নেক্সট আমরা চলে আসব গুন্ডি ন্যাশনাল পার্ক। গুন্ডি ন্যাশনাল পার্কটি কোথায় লোকেট করছে? গুন্ডি ন্যাশনাল পার্ক কিন্তু লোকেট করছে তামিলনাড়ুতে। গুন্ডি ন্যাশনাল পার্ক কোথায় লোকেট করছে? গুন্ডি ন্যাশনাল পার্ক লোকেট করছে তামিলনাড়ুতে। ঠিক আছে, এবার আমরা আবার চলে যাব নেক্সট স্লাইডে।
ওকে নেক্সট স্লাইডে আমাদের কি আছে যে হ্যামিস ন্যাশনাল পার্ক, হ্যামিস ন্যাশনাল পার্কস আগেইন কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে খুব চলে আসে। হ্যামিস ন্যাশনাল পার্ক কিন্তু আগেইন জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু লোকেট করছে, হ্যামিস ন্যাশনাল পার্ক আগেইন কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে লোকেট করছে। তাহলে আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরে আমরা কিন্তু এটাকে নিয়ে কিন্তু টোটাল তিনটে আমরা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক কিন্তু পেলাম, ঠিক আছে। ওকে নেক্সট আরেকটা চলে আসবে হাজারিবাগ ন্যাশনাল পার্ক, আগেইন আমাদের পশ্চিমবঙ্গেরও, আমাদের পশ্চিমবঙ্গে আমরা কিন্তু এটাকে নিয়ে তিনটে ন্যাশনাল ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক আমরা পেয়ে গেলাম। হাজারিবাগ ন্যাশনাল পার্ক ইজ অলসো লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। মনে রাখবে জিনিসগুলি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে কিন্তু এসবের উপরে কিন্তু প্রচুর কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। যেমন কালকে আমরা এসএসসি সিজিএল এর পেপার যখন আমরা অ্যানালাইজ করছিলাম তখন আমরা দেখেছি যে স্ট্যাটিক জিকে কতটা ভ্যালু, স্ট্যাটিক জিকে কতটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে বর্তমানের কম্পিটিটিভ এক্সামসগুলিতে, ঠিক আছে। সো এই ধরনের পয়েন্টসগুলিকে খুব ভালো করে মনে রাখবে। ওকে নেক্সট কি আছে আমাদের, যে আমাদের নেক্সট আছে হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক। ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক ইজ এগেইন লোকেটেড ইন তামিলনাড়ু। ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক কিন্তু কোথায় লোকেট করছে, তামিলনাড়ুতে কিন্তু লোকেট করছে, ঠিক আছে। ওকে নেক্সট কি আছে আমাদের ইন্দ্রাবতী, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কিন্তু লোকেট করছে আমাদের ছত্তিশগড়। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কিন্তু আমাদের লোকেট করছে ছত্তিশগড়ে, ঠিক আছে। তো প্রচুর ইম্পর্টেন্ট ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক লোকেট করছে ছত্তিশগড়ে। এগেইন আমরা চলে আসলাম জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এটা আমরা খুবই ভালো করে সবাই জানি, জলদাপাড়া ন্যাশনাল পার্ক ইজ ভেরি ফেমাস আমাদের পশ্চিমবঙ্গে। আমরা যেটা নর্থ বেঙ্গল বলে আমরা যেটাকে বলি সেখানে আছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, ঠিক আছে। ওকে নেক্সট কিন্তু চলে আসবে জিম কর্বেট ন্যাশনাল পার্ক। জিম কর্বেট ন্যাশনাল পার্ক যেটা আমরা যেটাকে নিয়ে আমরা ডিসকাস করলাম একটু আগে, জিম কর্বেট ন্যাশনাল পার্ক কত সনে হয়েছিল, 1936 সালে, ঠিক আছে। ভারতের সবচেয়ে পুরনো এবং প্রথম ন্যাশনাল পার্ক স্বীকৃতিপ্রাপ্ত জিম কর্বেট ন্যাশনাল পার্ক, ঠিক আছে। কোথায় লোকেট করছে, উত্তরাখণ্ড, খুবই ইম্পর্টেন্ট। ওকে দ্য নেক্সট ওয়ান ইজ দ্য কানহা ন্যাশনাল পার্ক। কানহা ন্যাশনাল পার্ক কিন্তু লোকেট করছে আমাদের মধ্যপ্রদেশে, কানহা ন্যাশনাল পার্ক কিন্তু আমাদের লোকেট করছে মধ্যপ্রদেশে, ঠিক আছে। কানহা ন্যাশনাল পার্ক কিন্তু আমাদের লোকেট করছে মধ্যপ্রদেশে, ঠিক আছে। ওকে নেক্সট আমরা চলে আসছি আবার যেটা হচ্ছে আমাদের গালফ অফ মান্নার, যেটাকে আমরা ম্যারিন ন্যাশনাল পার্ক বলেও কিন্তু কখনো কখনো বলি, খুব চলে আসে এক্সামে, গালফ অফ মান্নার বা ম্যারিন ন্যাশনাল পার্ক হিসেবে চলে আসে। ম্যারিন ন্যাশনাল পার্ক কিন্তু লোকেট করছে কিন্তু আগেন তামিলনাড়ুতে। দেখো বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করছি, এতটাই আমরা চেষ্টা করছি যে তোমাদের কাছে প্রত্যেকটি ইনফরমেশন পুঙ্খানুপুঙ্খভাবে যাতে আমরা পৌঁছে দিতে পারি, তার জন্য কিন্তু সবসময় তোমাদের সাথ চাই, তোমাদের যতটা সাথ পাবো ততটাই কিন্তু আমাদের কাজ করার এনার্জি লেভেল কিন্তু ততটাই কিন্তু আমাদের বেড়ে যাবে, ঠিক আছে। তো খুবই গুরুত্বপূর্ণ এইসব প্রত্যেকটি টপিক খুবই মনোযোগ দিয়ে দেখবে এবং খুব নোট ডাউন করে নেবে জিনিসগুলি, ঠিক আছে। ওকে নেক্সট আমরা চলে যাই, নেক্সট কি আছে আমাদের কাইবুল লামঝাও ন্যাশনাল পার্ক। কাইবুল লামঝাও ন্যাশনাল পার্ক কিন্তু ইজ এ ভেরি ফেমাস, কাইবুল লামঝাও ন্যাশনাল পার্ক ইজ এ ভেরি ফেমাস যেটা মণিপুরে আছে। এবং কাইবুল লামঝাও ন্যাশনাল পার্ক কেন ফেমাস তোমরা জানো, কাইবুল লামঝাও ন্যাশনাল পার্ক ইজ ফেমাস অনলি বিকজ ওয়ার্ল্ডের একমাত্র যেটা হচ্ছে কি ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ইজ এ ফ্লোটিং ন্যাশনাল পার্ক। কাইবুল লামঝাও ন্যাশনাল পার্ক কি বলা হয়, ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ঠিক আছে, যেটা মণিপুরে লোকেট করে। খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু অনেক সময় এই প্রশ্নটা কিন্তু দেখা যায়, ঠিক আছে। ওকে নেক্সট আমরা কোথায় চলে আসবো, কোলাইদেও ন্যাশনাল পার্ক। কোলাইদেও ন্যাশনাল পার্ক কিন্তু লোকেট করছে রাজস্থানে, ঠিক আছে। কোলাইদেও ন্যাশনাল পার্ক কোথায় লোকেট করছে, রাজস্থানে, ঠিক আছে। নেক্সট যদি আমরা যদি চলে আসি কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কিন্তু লোকেট করছে আমাদের সিকিমে। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কিন্তু আমাদের লোকেট করছে সিকিমে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক আমাদের সিকিমে। আচ্ছা নেক্সট আছে যে কুদেরমুখ ন্যাশনাল পার্ক। কুদেরমুখ ন্যাশনাল পার্কটা কি কোথায় লোকেট করছে, কর্ণাটকাতে। কুদেরমুখ ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন কর্ণাটকা, ঠিক আছে। এন্ড দ্য লাস্ট ওয়ান ফর টুডে ইজ মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক। মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক আবার কোথায় লোকেট করছে, মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক কিন্তু লোকেট করছে আন্দামানের নিকোবর আইল্যান্ডে, আন্দামানের নিকোবর আইল্যান্ডে। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি ন্যাশনাল পার্কসের বিষয়ে আজকে জানিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটি স্ট্র্যাটেজিকের টপিকের উপরে আমরা বিভিন্ন ভিডিওস নিয়ে আসবো, শুধুমাত্র তোমাদের সাথ চাই। লাইক করো, ভিডিওসকে শেয়ার করো, ঠিক আছে, সাবস্ক্রাইব করো এবং যত তোমাদের বন্ধুবান্ধব আছে সবাইকে নিয়ে এসো, কারণ তোমাদেরও কিন্তু কিছু দায়বদ্ধতা আছে বাংলার ছেলে মেয়েকে আগিয়ে নেওয়ার জন্য। আমরা যতটা দায়বদ্ধতাশীল তোমাদেরও কিন্তু ততটা দায়বদ্ধতা আছে। ভিডিও শুধু দেখলে শুধু থেকে গেলে সেটা কিন্তু তোমাদের কিন্তু কাজ না। তোমাদের কিন্তু আমি সকালের ক্লাসেও আমি কিন্তু বলে দিয়েছি যে আমি কিন্তু রিপোর্ট নিব যে তোমরা কতজনকে শেয়ার করছো, কতজন ছেলে মেয়েকে তোমরা জিনিসটা দেখার জন্য সুযোগ করে দিচ্ছ, ঠিক আছে। অনেক
অনেকে হয়তো জানে না যে আড্ডা 247 বাংলা নতুন চ্যানেল নিয়ে এসেছে, তো গতিকে এই বিষয়টা কিন্তু তোমাদের জানানো কিন্তু খুব দরকার এবং খুব গুরুত্বপূর্ণ একটি তোমাদের দায়িত্ব বলে আমি মনে করি, ঠিক আছে? ওকে, তো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে তোমরা ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং যদি কোনো সাজেশন থাকে ডেফিনেটলি দেবে, এবং তোমাদের ডিমান্ডসগুলি যে তোমরা কী কী ধরনের আরও ক্লাসেস চাও ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং ডেফিনেটলি আমরা তার উপরে কিন্তু কাজ করব, ঠিক আছে? তো আজকের মতো এখানেই রাখছি, আশা করি তোমাদের দিন খুব ভালো যাক এবং খুব সুন্দর করে সবাই চাকরির জন্য প্রিপারেশন করো। আমি বিশ্বাস করি এবং আমি নিজেকে এতটুকু সেলফ কনফিডেন্ট রাখি যে আমরা সবাই মিলে চাকরি পাবো এবং সেটা পাবোই। একটাই আমাদের ট্যাগলাইন যে আড্ডা 247 বাংলা থাকলে সাথে সরকারি চাকরি তুমি পাবে হাতে। ধন্যবাদ।